বহুকাল আগে পলাশপুর নামক গ্রামে বাস করত এক বেদ। সে আর তার বউ মিলে জঙ্গলে জঙ্গলে ঘুরে পাখি ধরত। তারপর সেই পাখিগুলোকে হাটে বিক্রি করে সংসার চালাত। একদিন হলো কি, আজ কি হলো বলতো, একটা পাখিও ফাঁদে পড়ল না, সজ্জি পশ্চিমে গেছে। এখন কোনো পাখি ধরা দিলেও তা আর হাটে বেচা যাবে না। এইটুকু পাখি মেরে লাভ কি, ওর প্রাণটাও যাবে আর আমাদের পেটও ভরবে না। ঠিকই বলেছো, ওকে না মারলেই ভালো। তোমরা আমায় মেরো না, মেরো না, আমায় রাজার কাছে নিয়ে গেলে তিনি অনেক দামে আমায় কিনে নেবেন। ও মা, পাখিটা কি সুন্দর মানুষের মতো কথা বলে গো। তুমি কি পাখি গো? আমি সুখ পাখি। আচ্ছা সুখ পাখি, রাজার কাছে গিয়ে তোমার কত দাম চাইবো? সেসব আমিই বলবো, তোমরা শুধু আমায় রাজার কাছে নিয়ে চলো। বাহ বাহ বাহ, এমন সুন্দর পাখি আমি আগে তো কোনোদিন দেখিনি। মহারাজ, ও শুধু দেখতেই সুন্দর নয়, মানুষের মতো কথাও বলে। পাখি মানুষের মতো কথা বলে? সে আবার হয় নাকি? সত্যি মহারাজ, বিশ্বাস না হয় ওকেই জিজ্ঞেস করুন না, ওর দাম কত দেখবেন ও নিজেই উত্তর দিচ্ছে। পাখি বলবে পাখির দাম কত? হে পাখি, তোমার দাম কত? মহারাজ, আমার দাম 10,000 স্বর্ণমুদ্রা। সত্যি তো তুমি কথা বলতে পারো? তা তা তুমি আমার কি উপকার করবে শুনি? সময় হলেই বলবো মহারাজ। ঠিক আছে, তোমার কথা মতো 10,000 স্বর্ণমুদ্রাই আমি বেদকে দিচ্ছি। মন্ত্রী, এদের 10,000 স্বর্ণমুদ্রা দিয়ে দাও। যথা আজ্ঞা মহারাজ। দেখেছো রানী, কি সুন্দর পাখি! আপনি নিশ্চয়ই আমায় উপহার দেবেন, তাই না? রানী, তুমি যা চাও তাই পাবে, তবে এ পাখিটি নয়। তার চেয়ে তুমি বরং এই সুখ পাখির একটা সুন্দর নাম দাও। আপনার প্রিয় পাখির নাম আপনি ভাবুন, আমি নাম রাখলে আপনার পছন্দ হবে না। মহারাজ, যদি কিছু মনে না করেন আমি বলি। বলো বলো সুখ পাখি, কি নামে তোমায় আমি ডাকবো? আপনি হীরকরাজ আর আমি আপনার মনের মতো পাখি, তাই আমাকে হীরেমন বলেই ডাকবেন। শুনলে রানী, শুনলে? আমার মনের মতো নাম হীরেমন, তাই না রানী? আপনার যখন পছন্দ হয়েছে, না বলার কি উপায় আছে মহারাজ? কি নির্লজ্জ বেয়াদব পাখি, লজ্জাও করে না নিজের নাম নিজে রাখতে। যেদিন থেকে ওই অলক্ষণে পাখিটা এসেছে, সেদিন থেকে মহারাজ আমার দিকে ফিরেও তাকান না। দুঃখ করবেন না রানীমা, সুযোগ বুঝে পাখিটাকে শায়েস্তা করলেই আপনার সুদিন ফিরবে। শোনো রানী, আজ আমি মৃগয়া যাব, আমার হীরেমন তোমার কাছেই থাকবে। দেখো ওর যাতে কোনো অযত্ন না হয়। অযত্ন কেন করব মহারাজ? আপনার প্রিয় পাখি, তাকে কি অযত্ন করতে পারি? ঠিকই তো, যাও হীরেমন, দুটো দিন তুমি রানীর কাছেই থাকো। বিদায় মহারাজ। আচ্ছা বলো তো, আমার থেকে সুন্দরী এই জগতে আর আছে কিনা? তোমার থেকে সুন্দরী জগতে একটা নয়, লক্ষজন রয়েছে।
তাদের তুমি দাসী হওয়ারও যোগ্য নও। কি এত বড় কথা? দাঁড়া, এখনই তো ডানা ছিঁড়ে ঘাড় না মটকেছি তো আমি রানী মানি। মহারাজ ফিরলে কি বলবেন রানীমা? পাখিটা তো পালালো। ভালোই হয়েছে পালিয়েছে, আপদ বিদেয় হয়েছে। মহারাজকে যা হোক একটা কিছু বুঝিয়ে দেব। রানী, রানী বলুন মহারাজ। আমার হীরে মন কোথায়? ওর কোনো সাড়া পাচ্ছি না কেন? ওকে কত বারণ করলাম, চিন্তা করো না, বিচলিত হইও না। মহারাজ মৃগয়া থেকে আজ নয় কাল ঠিকই ফিরে আসবেন। কিন্তু কে শুনে কার কথা, ফুরুত করে কোথায় উড়ে গেল আপনাকে খুঁজতে? আমাকে খুঁজতে? আগে হ্যাঁ মহারাজ, বিশ্বাস না হয় দাসীকে জিজ্ঞেস করুন। হ্যাঁ মহারাজ, রানীমা সত্যি কথাই বলছেন। না 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 না, এ হতে পারে না। আপনি ঠিকই অনুমান করেছেন মহারাজ, এরা দুজনেই মিথ্যে বলছে। ওই তো আমার হীরেমন। হীরেমন তুমি চলে গিয়েছিলে কেন? আমি উড়ে না পালালে এরা আমায় প্রাণে মারতো মহারাজ। মারবই তো, মারবো না তো কি তোমায় পুজো করবো? মহারাজ, এই বেয়াদব পাখিটা বলে কি না আমি সুন্দরী নই, আমি নাকি দাসী হবার যোগ্য। রানীমা নিজেই জানতে চেয়েছিলেন পৃথিবীতে তার থেকে সুন্দরী কেউ আছে কিনা, তাই আমি বললাম, এমন সুন্দরীও আমার জানা আছে। ও বানিয়ে বানিয়ে মিথ্যে বলছে মহারাজ। থাক রানী থাক, কে মিথ্যে বলছে তা আমার জানা হয়ে গেছে। ছি ছি ছি, সত্যি তুমি রানী হবার যোগ্য নও, এই অপরাধের শাস্তি তোমাকে পেতেই হবে। ওই দাসীকে সঙ্গে নিয়ে আজই তুমি এ দেশ ছেড়ে চলে যাও। দূর হও, দূর হও, চোখের সামনে থেকে দূর হও। আচ্ছা হীরেমন, তুমি যে সুন্দরীর কথা বলছিলে সে কোথায় থাকে? সে এক করুণ কাহিনী মহারাজ, সর্বগুণ সম্পন্না সেই সুন্দরী এক তান্ত্রিকের কবলে রয়েছে। তান্ত্রিকের কবলে? হ্যাঁ মহারাজ, সেই তান্ত্রিক সব সাধনা করে, শয়তানের পূজো করে তাকে তুষ্ট করতে নরবলি দেয়। সুন্দরী সুনেত্রাকে সে নজরবন্দি করে রেখেছে, আসছে অমাবস্যায় বলি দেবে বলে। তাকে উদ্ধার করা যায় না? সে অনেক দূরের পথ, টিপান্তরের মাঠ পেরিয়ে যেতে যেতে অমাবস্যা পার হয়ে যাবে। তোমার তো অনেক বুদ্ধি হীরেমন, একটা উপায় বলো না, কিভাবে ওই রক্তলোচনের হাত থেকে সুনেত্রাকে উদ্ধার করা যায়? একটা উপায় আছে মহারাজ, দরকার একটা পক্ষীরাজ ঘোড়া। পক্ষীরাজ ঘোড়া? কিন্তু পক্ষীরাজ ঘোড়া সে আমি কোথায় পাবো? আপনার রাস্তা বলে সুলক্ষণযুক্ত একটি সাদা ঘোড়া আছে, আমি তার পিঠে বসলেই সেই ঘোড়া পক্ষীরাজ ঘোড়ায় পরিণত হবে। তাহলে আর দেরি কেন হীরেমন? চলো চলো, আমরা আজই রওনা দিই। তাই চলুন মহারাজ, তবে একটা কথা স্মরণে রাখবেন। কি কথা হীরেমন? ওই পক্ষীরাজের পিঠে একবারই চাবুক মারবেন, তাহলে ও আকাশ পথে থাকবে। ভুল করে যদি দুবার চাবুক মারেন ও মাটিতে নেমে আসবে, তখন সূর্য ডোবার আগে শতবার চাবুক মারলেও পক্ষীরাজ আর আকাশে উড়বে না। ভুলেও সে ভুল করবেন না মহারাজ। তুমি নিশ্চিন্তে চলো হীরেমন, আমি তোমার সব নির্দেশ স্মরণে রাখব। আর মাত্র একটি রাত, তারপরেই অমাবস্যার রাত, আর সেই রাতেই তোমায় বলি দিয়ে
আমি হব সর্বশক্তিমান তান্ত্রিক। এই জঙ্গলে কেউ তোমায় রক্ষা করতে আসবে না, বুঝলে সুন্দরী? ভগবান আছেন, আমি কোনো পাপ করিনি, তিনি নিশ্চয়ই এই অন্যায় হতে দেবেন না। ভগবান? পাপ? অন্যায়? চিরকাল জগৎ শাসন করে এই শয়তানেরাই, তোমার ভগবান নয়। যাক যাক এসব কথা, তুমি কিন্তু পালাবার চেষ্টা করো না, করলে হিংস্র জানোয়ারেরা তোমাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। ফিরে এসে তোমাকে যেন এভাবেই দেখতে পায়। আর মাত্র একটা রাত, তারপরে স্তিপান্তরের মাঠ পেরিয়ে এলাম, শয়তানের জঙ্গল আর বেশি দূরে নেই। ওই তো জঙ্গলের মাঝে খানিকটা খালি জায়গা দেখা যাচ্ছে। তাই তো, চলো পক্ষীরাজ, শীঘ্র সেখানে চলো। সুন্দরী সুনেত্রা, আমরা তোমায় উদ্ধার করতে এসেছি। সুখ পাখি, তুমি এসেছো? তোমরা পালাও, শয়তান তান্ত্রিক এসে পড়লে আর রক্ষে থাকবে না। ভয় পেও না সুন্দরী, তোমাকে উদ্ধার করে তবেই আমরা ফিরব। আপনার পরিচয়? পরে সব জানতে পারবে, এখন সর্বপ্রথম কাজ তোমায় মুক্ত করা। কি করলেন মহারাজ? এবার সূর্য ডোবার আগে আর পক্ষীরাজ আকাশে উঠতে পারবে না। নিজে ওই শয়তান তান্ত্রিককে দেখা যাচ্ছে, আর রক্ষে নেই। এবার উপায়? হিরেমন, কিছু একটা করো। আমায় ভুল বুঝবেন না মহারাজ, আমার পাখা আছে, আমি আপনাদের ছেড়ে কোথাও লুকিয়ে পড়ি, সময় মতো দেখা দেব। এ কি তুমি? সঙ্গে আবার কে? এত বড় স্পর্ধা, আমার কথা অমান্য করে ফাঁকি দিয়ে পালানো? ভালোই হলো, তোর মতো শয়তানকে শায়েস্তা না করে চলে যাচ্ছিলাম, এখন মর আমার হাতে। সাবধান মহারাজ, তান্ত্রিক অনেক মায়া জাদু জানে। কে কার হাতে মরে এখন দেখ। হার খটমট খটর মটর, মরার খুলি চটর পটর, কঙ্কালেরা নাচতে থাক, মানুষ ঘোড়া পাথর থাক। এরা তো সবাই পাথর হয়ে গেল। আজ রাতে শয়তান তান্ত্রিকটা ঘুমোলে ওই কমণ্ডলটা হাতিয়ে নিতে হবে। এখন বাবা চুপচাপ লুকিয়ে থাকি? ভালোই হলো, কাল অমাবস্যার রাতে একেবারে তিনটেকেই বলি দেব, ততক্ষণ ওরা পাথর হয়েই থাক। তারপর আমি হব জগতের সর্বশক্তিমান তান্ত্রিক। যাক, এবার নিশ্চিন্তে এই রাতটা ঘুমিয়ে নে, কাল শয়তান প্রভুর পূজোয় রাত জাগতে হবে। শয়তান তান্ত্রিকটা নিশ্চয় ঘুমিয়েছে, এই সুযোগে কাজ সারতে হবে। যাই, আর বিলম্ব নয়। ওই তো শয়তানদের নাক দেখে ঘুমোচ্ছে, কমণ্ডলটা দেখছি পাশেই রয়েছে, সাবধানে নিতে হবে। কে রে, কে আমার ঘুম ভাঙালি? তোর চোম আর খট খট খটর মটর, মরার খুলি চটর পটর, কঙ্কালেরা নাচতে থাক, দুষ্ট তান্ত্রিক পাথর থাক। শয়তান তান্ত্রিক চিরকাল এভাবে পাথর হয়ে থাকো। আমি যাই মহারাজ ও সুনেত্রার কাছে ওদের প্রাণ প্রতিষ্ঠা করতে।
হার খট খট খটর মটর মরার খুলি চটর পটর কঙ্কালেরা নাচতে থাক মানুষ ঘোড়া পড়ান পাক। হিরেমন, সত্যি তুমি উপকারী বন্ধু, তোমার এই উপকার আমরা জীবনে ভুলব না, কি বলো সুন্দরী সুনেত্রা? সত্যি বলেছেন মহারাজ। চলো হিরেমন, শয়তান তান্ত্রিক এসে পড়ার আগেই আমরা রওনা দিই। সূর্য তো ডুবেছে, এখন নিশ্চয়ই পক্ষীরাজ আকাশে উঠবে। নিশ্চয়ই উঠবে মহারাজ, কিন্তু আগের ভুল করবেন না যেন। ধন্যবাদ হিরেমন। চলুন মহারাজ, চলো সুনেত্রা, এবার ফেরা যাক। তাই চলো হিরেমন। তাই চলো হিরেমন। পক্ষীরাজ আকাশ পথে ফিরে চলে। চাঁদ শূন্য আকাশ হাজার তারায় ঝলমল করে ওঠে। প্রাসাদে ফিরে শুভদিন দেখে হীরক রাজার সঙ্গে সুন্দরী সুনেত্রার বিবাহ হয়। আর হিরেমন রাজা রানী মন্ত্রী প্রজা সকলের চোখের মণি হয়ে সুখে দিন কাটাতে থাকে। আমার কথাটি ফুরল, মুটে গাছটি মুড়ল। ঝুলি এইবার খুলবে, শোনো শোনো ঠাকুমা গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। কি হয় কখনো মজার কখনো বা ভয়, গা ছম ছম কি হয় কি হয় কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি চোখের সামনে সব হাঁটবে চলবে কথা বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে।